আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমি খুলনা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, জুমার নামাজে খুতবার আগে যে আজান দেওয়া হয়, জি ওই আজানের জবাব দিতে হবে কিনা, এবং ওই দোয়া যে দোয়া আমরা পড়ি সে জি দোয়া পড়তে হবে কিনা? জি এখানে আমি লক্ষ্য করেছি যে দোয়া পড়তে গেলে ইমাম সাহেব খুতবা শুরু করে দেন, জি ওই সময় কি দোয়া আমি পড়বো কিনা, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একামতের আগে জি একামতে দেওয়া হয়, জামাতে যে একামত দেওয়া হয়, জি জি অনেক ধন্যবাদ সম্মানিত ভাই, অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ দুটো প্রশ্ন করলেন। আমরা প্রতিনিয়তই যারা আমরা সালাত আদায় করি এই অবস্থার মুখোমুখি হই, তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের সকলেরই প্রয়োজনীয় দুটো প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্নের জবাব জানার জন্য চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে। জি মোহতারাম, জুমার খুতবার আগের যে আজান দেওয়া হয় তার জবাব দিতে হবে কি না, এবং অনেক সময় তো ইমাম সাহেব দাঁড়িয়ে যান, সেক্ষেত্রে তো দোয়া পড়াও কঠিন হয়ে যায়, তো সে বিষয়টি জি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد। ভাই, জুমার আগে, জুমার নামাজের খুতবার আগে যে আজানটি দেয়া হয়, জি এই আজানটি মূলত জুমার আজান। আচ্ছা, এটাই মূলত আগে এই আজানটাই ছিল। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় যেটা প্রথম দেয়া হয় সে আজানটাকে বাড়িয়ে দেন। মদিনার মানুষ যখন দূরে দূরে চলে যায়, তখন তাদেরকে জানানোর জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু সে আজানটা বাড়ান। আচ্ছা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ার রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিজ, অর্থাৎ তোমরা আমার সুন্নতকে আঁকড়ে যেভাবে ধরবে, আমার পরে খলিফা রাশেদ যারা আসবে, ভালো খলিফা, তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে, সেই হিসাবে আমরা এই সুন্নতটিও গ্রহণ করে থাকি। অর্থাৎ জুমার আগে দুটি আজান দেওয়া হয়। প্রথম আজানটি দেওয়া হয় অনেক আগে, পরবর্তী আজানটি দেওয়া হয় খুতবার নামাজ শুরুর একটু আগে। জি, তো শরীয়ত মোতাবেক দ্বিতীয় আজানটির জবাব আপনাকে দিতে হবে, দ্বিতীয় আজানটি জবাব দিতে হবে। জবাব যেভাবে দেয়া সুন্নত সেভাবে জবাব দিবেন, অর্থাৎ যেভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যেভাবে বলে সাথে সেভাবে সাথে বলুন, ওটা সাথে জবাব সাথে দিয়ে জবাব দিতে দিবেন হবে। যেভাবে জি, বলা হয়েছে, হ্যাঁ, ওভাবে আজানের জবাবটা দিবেন আপনি। আর ইমাম দোয়াটা করতে সাহেবেরও হবে কিনা, উচিত, হ্যাঁ, আপনাকে দোয়াটা পড়ার সময় দেয়া, সময় দেয়া, সময় দেয়া, এটা ইমাম সাহেব ভুল করলে উনি নিজেও জবাবটা সালাম আদানটার জবাব দিবেন, এবং নিজেও তিনি দোয়াটা পড়বেন, আপনাদেরকেও দোয়াটা পড়ার সুযোগ দিবেন। এটা হলো ইমাম সাহেবের জন্য একটু জরুরি কাজ। এটা অবশ্যই একজন ইমাম, যিনি মসজিদের ইমাম হবেন, যিনি খতিব হবেন, তিনি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বলে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার একটি বিষয় আজকে জানলাম। আমরা হয়তো অনেকেই আমরা এই বিষয়টি জানতাম না। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, শুধু চেষ্টাই না বরং এটা আমাদের জন্য কর্তব্য, জুমার সালাতের দ্বিতীয় আজানের জবাব দেওয়া এবং মাঝখানের দোয়াগুলো অবশ্যই পড়ে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল, একামতে যে একামত দেওয়া হয় সালাতের জন্য তার জবাব দিতে হবে কিনা। একামতের জবাব হলো দাঁড়িয়ে যাওয়া। একামতের জবাব পিছনে যে দলিলগুলো দেওয়া হয় সেগুলো শক্তিশালী নয়, অর্থাৎ একামতের জন্য কোনো জবাব নেই। একামতের জবাব দুই রকমের হয়, একটা হলো আমলি আর একটা আমলি, কাউলি। একটা হলো কাউলি। একামতের জবাব হবে আমলি, অর্থাৎ যখন একামত দিবে তখন দাঁড়িয়ে যাবেন এবং কাতার সোজা করবেন, যে গায়ে গায়ে লেগে দাঁড়াবেন, ফাঁক রাখবেন না, দেখবেন কোনো মানুষের আঁকা বাঁকা হয়ে আছে কিনা, কাউকে টেনে সাথে নেবেন। এইগুলি হলো একামতের ফেইলি জবাব। এই ফেইলি জবাবটা করা দরকার, একামতের কাউলি জবাবটার উপরে শক্তিশালী কোনো নস আসেনি। জি, অনেক অনেক শুকরিয়া মোহতারাম। একটি সম্পূরক প্রশ্ন করতে চাই আমি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সালাতে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাকবীরে তাহারিমা দিচ্ছেন, আমরা অনেক সময় এই তাকবীরে তাহারিমার গুরুত্ব না বুঝে আমরা সময় ক্ষেপণ করে আমরা এই সময়টিকে অতিক্রম করে ফেলি এবং পরে আমরা নিজেরা নিজেরা একামত তাকবীরে তাহারিমা বাঁধি, তো আসলে এটা আমাদের জন্য ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আলিমান নাস মা ফি তাকবীরাতুল উলা, মানে বাংলাটা এরকম বলে দিচ্ছি আমি পুরোটা সেটা বোঝার জন্য, যে মানুষ যদি জানতো যে তাকবীরে উলার মধ্যে কি ফায়দা, তাহলে মানুষ এর জন্য অনেক বেশি করতো, মেহনত করতো, মেহনত করতো। জি জি, তো এই তাকবীরে উলার মধ্যে অনেক ফায়দা। তাকবীরে উলার কখনো যেন আমাদের ছুটে না যায় সেটা খেয়াল রাখা দরকার। তাকবীরে উলা কতক্ষণে পাবেন সেটা হলো কথা, যত ইমাম সাহেবের তাকবীরের পরে আপনার তাকবীরটা হবে, সাথে সাথে নয়। আচ্ছা, সাথে সাথে নয়, পর পরেই হবে, এটা হলো নিয়ম, সঠিক নিয়ম। সাথে সাথে দিলে ইমাম সাহেবের আগে পরে হয়ে যেতে পারে। জি, তো ইমাম সাহেবের সাথে তাসাবুক না করে বরং ওনার ওনার আল্লাহ হক বললে আপনি সাথে সাথে আল্লাহ হক বলবেন। তো এর পিছনে আমরা অনেক সময় অনেক একটা ভালো খারাপ দিক হলো, অনেক সময় আমরা কেউ কেউ নিয়ে পড়তে থাকি, মুখে আওড়াতে থাকি, জি জি জি, কেউ কেউ আবার এখনো একটু তাকাতাকি করে এদিক সেদিক করে দোয়া করতে থাকি। হ্যাঁ, তাকাতাকি যদি নামাজের স্বার্থে হয় যে পাশের লোককে টেনে আনি আমার সাথে মিলে, অবশ্যই এটা আলাদা কথা, সেটা হতে পারে, কিন্তু বিনা কারণে এদিক না আছে, থাকি, জি,
বরং উচিত হবে যে তাকবীরে উলা ইমাম সাহেবের সাথে ঢোকা, এবং সে ইমাম সাহেব যখনই নামাজে ঢুকেছে আমাদের সবার উচিত হবে সেভাবে নামাজে ঢুকে যাওয়া। জি 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 এবং বলেছে যে তাকবীরে উলা প্রথম রাকাত এবং তাকবীরে উলার মধ্যে যে ফায়দা জানতো, তাহলে মানুষ কি করতো, লাস্তাহাম প্রয়োজনে তারা লটারি করতো যে কে ওখানে যাবে, প্রথম রাকাতে যাবে, প্রথম আমরা যাবে প্রথম কাতারে যাবে। আর আমরা অনেক সময় কিন্তু একটা জিনিস খেয়াল করি যে তাকবীরে উলা ধরা বা সামনেটা কাতারে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে খুব একটা লক্ষ্য করা যায়, মানে আগ্রহটা অনেকটাই কম আর কি, মানে আমরা আরেকজনকে ঠেলে দিতে চেষ্টা করি। জি জি এটা কিন্তু সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম আপনি আগে, যে যত তাকবীরে সফে আউয়াল যাবে তার সব বেশি হবে, তত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে ওই পদক্ষেপটা সবচেয়ে বেশি পছন্দনীয়, যে পদক্ষেপটা কোনো বান্দা গ্রহণ করে সেটা হলো সামনের কাতারটা পূরণ করার জন্য, যে শূন্যস্থানটা পূরণ করার জন্য যে পদক্ষেপটা দেয়, সুবহানাল্লাহ, সেটা সবচেয়ে বেশি প্রিয়। তাই আমাদের উচিত যে চেষ্টা করা যে অমুক আসছে বা এইরকম না হয়ে আমাদের উচিত যে কাউকে সুযোগ না, আমি নিজে সুযোগটা নেব। এখানে হলো ফাস্তাবিকুল খায়রাতের মাসালা, যে আমি ভালো কাজে হব, বেশি অগ্রণী হব, অন্যদের চেয়ে এগিয়ে যাব, এই চিন্তা ভাবনা আমাদের মাথায়। মুহতারাম, এই বিষয়টি যেহেতু আপনি বললেন অত্যন্ত সুন্দর।